ধরিত তার যাত্রা শুরু করতে চলেছে, এটা আনন্দের সংবাদ এবং গভীর চিন্তার বিষয়ও বটে। তার কারণ কথা সেই সময় থাকে, তারপরে হারিয়ে যায় সাধারণভাবে, কিন্তু যা লেখা হয় সেটা আজকের সময়কেও অ্যাড্রেস করে, আবার ভবিষ্যতেও থেকে থেকেই সে কোথাও নিজেকে জানান দেওয়ার সুযোগ পায়। সেই জন্য আমি আশা করব যে অমৃত যারা আয়োজন করছেন তারা আজকের সময়কে কোথাও ভালো করে বেশ ঘাড়ে ধরে চেপে ধরবেন এবং তার সঙ্গে মোকাবিলা করবেন, আর তারই সঙ্গে সঙ্গে কিছু কিছু বার্তা রেখে যাবেন যেগুলো পরবর্তীকালে তাদের পরের যারা আসবে তারা কোথাও সেখান থেকে উৎসাহ পায়। অমৃত শব্দটার মধ্যেই তো চিরন্তনের একটা ইঙ্গিত আছে, ওই জন্য অমৃত অমৃত হোক, অমৃত চিরজীবী হোক এবং অমৃতের উদ্দেশ্য সফল হোক। সবাই খুব আনন্দে কাজ করবে, দায়টা যখন নিয়েছে কেউ তোমাদের দায় দেয়নি, নিজেরা নিয়েছে, সেই কথাটা মনে রেখো। জয় শ্রী।